হয়তো আমরা প্রত্যেকেই জীবনের কোনো এক মুহূর্তে একবার হলেও অশরীরীদের উপস্থিতি উপলব্ধি করতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, প্রেত আত্মার অস্তিত্ব পৃথিবীর প্রত্যেকটি যুগ, সভ্যতা এবং দেশে পাওয়া গেছে। আজকের আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গ তথা কলকাতার এমন কয়েকটি ভূতুড়ে জায়গা নিয়ে আলোচনা করব, যেখানে অশরীরীদের উপস্থিতি আজও লক্ষ্য করা যায়। এই ভিডিওর প্রথম স্থানে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, বর্তমান দিনে জাতীয় গ্রন্থাগারটি তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেলের বাসভূমি ছিল। বলা হয় গভর্নরের স্ত্রী লেডি ম্যাটকালফ বই পড়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ রুচিশীল ছিলেন। তাই এই গ্রন্থাগারে যদি কোনো পড়ুয়া বই যথাস্থানে রাখতে ভুলে যান, তাহলে অদ্ভুত পায়ের শব্দ এবং ধূসর ছায়া লক্ষ্য করা যায়। এই গ্রন্থাগারের নাইট গার্ডরা অনুভব করেছেন লেডি ম্যাটকালফের পায়ের শব্দ এবং ধূসর ছাওয়া। 2010 সালে পুনর্নির্মাণের সময় নিচতলায় একটি গোপন কক্ষ আবিষ্কার করা হয়, যেটি বহুকাল ধরে বন্ধ করে রাখা হয়েছিল। ভিডিও দ্বিতীয় স্থানে রয়েছে দ্য রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব। এই রেস কোর্সটিতে লুকিয়ে রয়েছে বহুকাল আগে জর্জ উইলিয়ামের তীক্ষ্ণ বাজিজয়ের উন্মাদনা এবং প্রাইড নামে এক সাদা ঘোড়ার কাহিনী। এই ঘোড়া চ্যাম্পিয়ন ছিল সব রেস ট্র্যাকের, কিন্তু সময়ের সাথে বৃদ্ধ হয়ে ডার্বি প্রতিযোগিতায় হেরে যায়। ঠিক এর একদিন পরেই তাকে মৃত অবস্থায় দেখা যায় সেই রেস কোর্সের মাঠে। এই মাঠের রক্ষণাবেক্ষণ কর্মীরা প্রায়শই অনুভব করেন প্রাইডের পদশব্দ, এমনকি এখনও প্রত্যেক শনিবার মধ্যরাতে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ভিডিও তৃতীয় স্থানে রয়েছে ভূত বাংলা। তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম হেস্টিংস তার বাসভবনের জন্য এটি নির্মাণ করেন, বর্তমানে এটি ওম্যান্স কলেজ নামে পরিচিত। এই হোস্টেলের কর্মী এবং মেয়েরা প্রায় একজন ইংরেজ সাহেবকে ঘোড়ার পিঠে চড়ে হোস্টেল চত্বরে ঘুরে বেড়াতে দেখেন, বলতে শোনেন গড সেভ দ্য স্পেকটেটার্স। কয়েক বছর আগে একটি ছোট ছেলে হেস্টিংসের মাঠে ফুটবল খেলতে গিয়ে অস্বাভাবিকভাবে মারা যায়। অনেকেই সেই অল্প বয়সী ছেলের ছায়া দেখতে পেয়েছে। এই ভিডিও চতুর্থ স্থানে রয়েছে পার্ক স্ট্রিট সিমেট্রি। 1767 সালে নির্মিত এই কবরস্থানটি প্রাচীন বৃহদাকার বৃক্ষে ঘেরা এবং এই কবরস্থানটি সম্পূর্ণরূপে ভৌতিক পীঠস্থান হিসাবে গণনা করা হয়। এখানে ফিসফিস শব্দ, অস্পষ্ট ছায়া প্রায়শই লক্ষ্য করা যায়। কয়েক বছর আগে শোনা যায় একদল ফটোগ্রাফার এই কবরস্থানে আসেন এবং হঠাৎই তারা অসুস্থ হয়ে পড়েন, শ্বাসকষ্ট অনুভব করেন। এই ভিডিওর পঞ্চম স্থানে রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো। এই ব্যস্ততম স্টেশনটি অনেক আত্মঘাতী ঘটনার সাক্ষী। এখানে লেট নাইট মেট্রোতে আত্মার উপস্থিতি লক্ষ্য করা যায়। মধ্যরাতে প্ল্যাটফর্মের স্তম্ভগুলিতে অদ্ভুত ছায়া এবং ট্রেন চলাচলের বিকট শব্দ শোনা যায়। এই ভিডিও ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা ডক অথবা খিদিরপুর ডক, যেটিকে নির্মাণ করেন তৎকালীন নবাব ওয়াজিদ আলী শাহ। শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার সময় নবাবকে গঙ্গায় ফেলে দেয়। ব্যবসায়ী এবং নাবিকরা নবাবের ছায়া প্রায়শই দেখতে পান। বলা হয়ে থাকে নবাব তার প্রতি হওয়া বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে এখনও পর্যন্ত এই ডক অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। এই ভিডিও সপ্তম স্থানে রয়েছে গঙ্গা ঘাট। হাওড়ার ব্রিজের কাছাকাছি অবস্থিত ঘাটগুলি সাক্ষী রয়েছে অসংখ্য দুর্ঘটনাসহ অপ্রাকৃতিক মৃত্যুর। যারা ভোর সকালে মল্লিক এবং জানানা ঘাটে যান, তারা প্রায় প্রত্যেকেই দেখতে পান গঙ্গার জল থেকে উঠে আসা সেই ফ্যাকাশে হাতগুলি। মনে করা হয় অপঘাতে মৃত সেই সমস্ত আত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছেন এই গঙ্গার ঘাটগুলিতে। এই ভিডিওর অষ্টম স্থানে রয়েছে রাইটার্স বিল্ডিং। একদা ব্রিটিশ রাজ আমলের ক্লার্ক এবং জুনিয়র স্টাফেদের অফিস, বর্তমানে রাজ্য সরকারের সচিবালয়। এই ভবনে অনেকগুলি বিশালাকার অব্যবহৃত কক্ষ রয়েছে, যেখান থেকে আজও গভীর রাতে অস্পষ্ট কান্নার শব্দ শুনতে পান নাইট গার্ড এবং রাস্তার খাবার বিক্রেতারা। হয়তো এই কারণেই কোনো শ্রমিক এই বিল্ডিংয়ে নাইট শিফট করতে রাজি হন না। ভিডিওর নবম স্থানে রয়েছে হাউস অব ডল অথবা পুতুল বাড়ি। প্রায় এক শতাব্দীর পুরানো এই বাড়িটির চার দেওয়াল পুতুলের কারুকার্যে ভরা। একসময় বাংলার এক ধনী ব্যবসায়ী এই বাড়িতে বসবাস করতেন। শোনা যায় এই ধনী ব্যবসায়ী বাড়ির সমস্ত মহিলাদের উপর নির্মম অত্যাচার করতেন, তাই প্রায় রাতেই এই বাড়ি থেকে মহিলা কণ্ঠে কান্নার শব্দ শোনা যায়। বর্তমানে এই অন্ধকারাচ্ছন্ন বাড়ির সিঁড়ি দিয়ে উপরতলে যাওয়ার জন্য বাজি ধরা হয়।
এই ভিডিও দশম স্থানে রয়েছে ওইপ্রো অফিস। মনে করা হয় সল্লেকে অবস্থিত এই অফিসটি একটি কবরস্থানের ওপর নির্মিত হয়েছিল। অফিস কর্মীরা লিফট অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় অদ্ভুত শব্দ শুনতে পান। সিকিউরিটি গার্ডটা অভিযোগ জানিয়েছিল সারা রাত হওয়া অদ্ভুত শব্দের কথা। বর্তমানে এই বিল্ডিংয়ের তৃতীয় তলা সম্পূর্ণরূপে বন্ধ এবং পরিত্যক্ত করে রাখা হয়েছে। এই ভিডিওর ১১তম স্থানে রয়েছে লোয়ার সার্কুলার রোড সিমেট্রি। অ্যাংলো আফগান যুদ্ধের সময় ব্রিটিশ কর্মচারী স্যার উইলিয়াম হো ম্যাগনাগেটকে নির্মমভাবে হত্যা করা হয়। দেহটিকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। তাকে কবর দেওয়া হয়েছিল এই সার্কুলার রোড সিমেট্রিতে। শোনা যায় গভীর রাতে এই কবরের উপরে থাকা গাছগুলি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে এবং শোনা যায় তীব্র যন্ত্রণার চিৎকার।